بسم الله الرحمن الرحيم

এবং অসংখ্য প্রতিষ্ঠানের যিনি কর্ণদার হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিব সাহেব দামাত সম্মানিত দর্শক শ্রোতা ইনশাল্লাহ মুফতি সাহেব আমাদেরকে আজকে আলোচনা করবেন রামাদানের তাৎপর্য আলোচনা হজরতকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি جزاكم الله <سؤال> تعالى خيراً شمانيته جبه برج حالك جناب مولانا رمان صاحب حفظك الله تعالى الله تعالى ابنك دن كرون آج كبرتوم ابن عرشونك بوشبار البروغرام اتنقرر توفيق في تعالى دي لين الحمد لله اللهم لك الحمد ولك الشكر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এই মা হে মুবারককে প্রকৃত অর্থে মুবারক বানিয়ে দিন আমরা বলি আমিন অনেক বড় সৌভাগ্য জীবনে যে একটা রমাদান আমরা আবারও পেয়েছি এই রমাদান দেখতে দেখতে আবার শেষ হওয়ার পথে এজন্য প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর অনেক বেশি প্রয়োজন তোমার বছর গানের দিন একটা কথা বলেছেন যে রমদান মাসে কোন আমল সবচেয়ে বেশি করা উচিত আমি আমল করতে পারছি কি পারছি না সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আসল কথা যেটা এটা বলতেই হবে আমাকে যদি নিজে আমল নাও করতে পারি তবুও উচিত হলো যে এটা বলা উচিত আল্লাহ তালা আমাকেও যেন আমলের তৌফিক দ্বারা ধন্য করেন আপনাদের সবাইকেও সবাই বলছেন যে অন্যান্য বিভিন্ন তাসবিহাত আমরা বন্ধ করিয়ে দেই এই মাসে হাকিম রহম্মদ মজাদিদ মিল্লাত হজরত মান শাহ আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলহী বিষয়টি উল্লেখ করেছেন তার মল ফজাত এবং বয়ানাতের মধ্যে যে অন্যান্য সব ধরনের ওজিফা থেকে তসবিহাত থেকে উত্তম হলো তসবিহাত থেকে উত্তম হলো বেস্ট হলো এই মাসে কোরআন করিমের পবিত্র কোরআন শরীফ নাজিলের সাথে সাথে পুরো মাসের একটা সবচেয়ে গভীর সম্পর্ক রয়েছে আর এই মাসের ফজিলতের মূল কারণ হলো পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাহলে এর পরিচয় তুলে ধরছেন শাহরু কোরআন রমদান মাসই হলো ওই মাস এটা ডেফিনেশন অফ দিস মান্থ এই মাসের পরিচিতি কি সংজ্ঞা কি তো পরিচয়টাই তুলে ধরছেন সেটা হল এটা হলো ওই মাস যে মাসে কোরআন করা হয়েছে তো বিধায় একটা জিনিস বুঝা গেল যে এইটার সাথে আপাদ মস্ত কোরআনে করিমের সম্পর্ক কোরআনে করিম দিয়ে এই মাসের পরিচিতি এই মাসের সংজ্ঞা এই মাসের বিশেষণ এই মাসের বিশেষত্ব সবকিছু কোরআনে করিমের সাথে সংশ্লিষ্ট সুমাহ তো হাজরত এই কথাটা উল্লেখ করেছেন অনেক দালাইলের আলোকে আলোচনা করেছেন যে যদি কেউ একবার হলেও পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করে নেই সুলহানুল্লাহ তাহলে সে সকল খৈর ও বরকত ইনশা আল্লাহ পেয়ে যাবে সকল খৈর ও বরকত পেয়ে যাবে কারণ কোরআনুল করিম হল সকল খৈর বরকতের উৎস আর এর সাথে এই মাসের সবচেয়ে বেশি সম্পর্ক হাজার প্রতি মাসে প্রতির মদানে আল্লাহর নবী সাল আলী ও হজরতে আলী সালামকে পুরো কোরআন শরীফ শুনাতেন জিবরুল আমিন পুরো কোরআন শরীফ নবী সাল্লামকে শোনাতেন শেষ বৎসর ইন্তকালের বৎসর যে রমদান আসে সেই রমদানে হজরত জিবরুল্লি আমিন আলি সালাম দুইবার নবীজি দুইবার শুনিয়েছেন এই বর্ণনা পাওয়া যায় তো এখান থেকে আল্লাহ রাজব হাম্বরি রহমতুল্লাহি উল্লেখ করেছেন যে এই মাসে ইজতেমা দার্সে কোরআন একটা মুস্তাহাব আমল সমষ্টিগতভাবে দার্সে কোরআনের ব্যবস্থা এটা হলো একটা মুস্তা মুস্তাহাব আমল এটা কোরআন নিয়ে আলোচনা করা কোরআন নিয়ে পর্যালোচনা করা কোরআন সম্পর্কে কোরআন একজনকে আর শোনানো এই কাজটা একটা মুস্তাহাব আমল আর এর উপর আমল করা উচিত মুসলমানদের যেমন কোরআনের কোরআনুল করিমের তিলাওয়াত করা উচিত একই সাথে কোরআন করিমের মর্ম অনুধাবন করা বোঝা একজন আরেকজনকে বুঝানো এবং কোরআন মাসে হওয়াটা এটা একটা একটা মুস্তাহাব আমল উল্লেখ করেছেন কিন্তু আমরা কোরআন করিমের সাথে যতটুকু সম্পর্ক এই মাসে স্থাপন করা উচিত সে পরিমাণ সম্পর্ক কিন্তু আমরা করছি না তো এই রমদানের মূল্য এত বেড়ে গেল কারণ আশরফুল কালাম খৈরুল কালামি কালাম উল্লাহ সকল কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম হল আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ আর কালাম বলা হয় মুখ মুখ নিঃসৃত বাণীকে অর্থাৎ অন্তর থেকে যে শব্দ বের হয় একটা হলো আমার স্পিচ রাইটার যদি আমার একটা বক্তব্য লিখে নেন আর আমার আমার একজন স্পিচ রাইটার থাকেন উনি যদি লেখেন এটাও বলা হবে আমারই বক্তব্য আমারই বক্তব্য কিন্তু এটা একজাক্টলি প্রত্যেকটা সিঙ্গল ওয়ার্ড আমার ভিতর থেকে বের হয়ে আসেনি আর আমি এই মুহূর্তে যে কথা বলছি এটা আমারই কথা এতা এটা স্পিচ রাইটারের কোনো স্পিচ নয় স্পিচ রাইটার যদি কোনো স্পিচ লেখে বক্তব্য লেখক যদি কোনো বক্তব্য বক্তৃতা লেখে তাহলে সেটার যে মূল্য সেটা মুখের বেতরের ভেতর থেকে যে আমার অটোমেটিকলি অন্তর থেকে যে কথাটা বের হয়ে আসছে সেটার যে মূল্য সে এটা হতে পারে না এটা সম সমতুল্য হতে পারে না সমমানের হতে পারে না তো কোরআনে করিম সম্পর্কে বলা হয়েছে যে অন্যান্য সব আসমানী কিতাব এগুলো কিতাব উল্লাহ হতে পারে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহরই কথা আল্লাহর পক্ষ থেকেই লেখা হয়েছে কিন্তু কালাম উল্লাহ নয় কোনোটা কোরআন শরীফ হলো উল্লাহ এই জন্য এটাকে কোরআন বলা হয় এটাকে যেটা পড়া হয়েছে তো আল্লাহ তালা যেটা পড়ে যেটা উচ্চারণ করে জিবরি রামিন আলিহাতসাল্লামকে শুনিয়েছেন তো দুনিয়ার মধ্যে যিনি যত বড় তার কালাম তত বড় তার মুখ নিঃসৃত বাণী তত বড় তো কোরআনুল করিম যেহেতু আল্লাহর মুখ নিঃসৃত বাণী কুদরতি জবান দিয়ে উচ্চারিত হয়েছে আল্লাহর ভেতর থেকে বের হয়ে এসেছে সুতরাং এর মূল্য সবচেয়ে বেশি এর মর্যাদা সবচেয়ে বেশি এর আজমত বড়ত্ব এবং মহত্ব সবচেয়ে বেশি আর এই কালামুল্লাহ হল সকল খ্যার মঙ্গল কল্যাণ বারাখা যত ধরনের কল্যাণ এবং মঙ্গল হতে পারে সব সবকিছুর উৎস আর এই মাসে যেহেতু হলো এই বরকত এবং খ্যরের উৎস পবিত্র কোরআনের সাথে অতঃপ্রুতভাবে যে মাসটা জড়িত সেই মাসটাই হলো খ্যর বরকতের ভাণ্ডার আর বাকি এগারো মাস যত খের বরকত লাভ করে তা এই মাস থেকেই লাভ করে সুতরাং এই মাসের খ্যার বরকত যে অর্জন করে নেয় তা সে এগারো মাস এবং সারা বছর বছরের খেরো বরকত সে পেয়ে যায় এই জন্য অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মানসালিমা রমদান মানে যার রমদান সালামতির সাথে অতিবাহিত হয়ে যায় বাকি সারা বা এগারো মাস তার সালামতির সাথে অতিবাহিত হবে বাকি এগারো মাসের সালামতির গ্যারান্টি নিয়ে এই মাসটা এসেছে শর্ত হলো যদি আমরা নিজেরা সালামতি চাই তো কোরআনে করিমের সাথে যে জিনিসেরই সম্পর্ক হয়ে যায় এটা সর্বোত্তম হয়ে যায় সর্বশ্রেষ্ঠ হয়ে যায় বেস্ট হয়ে যায় এই জন্য হয়ে গেছে এগারো মাসের সকল খ্যার বরকতের উৎস এই মাস হয়ে গেছে আর এই মাসের খেয়ার ও বরকত কেউ অর্জন করে নিতে পারলে বাকি এগারো মাসের খ্যার বরকত তার অর্জিত হয়ে যায় এই মাস যদি সালামতির সাথে অতিবাহিত হয়ে যায় যায় তাহলে হাদিস তারা বলা হচ্ছে হাদিস এই কথাটা বলছে যে বাকি এগারো মাস তার সালামতির সাথে অতিবাহিত হবে সুল্লাহ আজ এই মাস হলো তাকোয়ার প্রশিক্ষণ কেন্দ্র আর এটা কোরআন কারীমের সাথে বিশেষ সম্পর্ক এই মাসের হওয়ার কারণে সুবহানাল্লাহ এই মাসের কোরআন কারীমের সাথে বিশেষ সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসকে যে মর্যাদা দিয়েছেন তো এই মাসের যেহেতু এত মর্যাদা বিধায় কোরআন কারীমের সাথে আমরা দেখতে পাই যে জিনিসেরই সম্পর্ক হয়েছে যে জিনিসেরই সম্পর্ক স্থাপিত হয়েছে সেই জিনিসের মর্যাদা সেই জিনিসের মাহাত্ম সেই জিনিসের গুরুত্ব অনেক বেশি আর আরমদানের শিক্ষাই হলো কোরআন কারণ রমদান এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছে যে আমি এত মর্যাদাবান হয়েছি যে একটা আমল করলে সত্তর গুণ এর ফজিরত বেড়ে যায় একটা নফল আমল করলে এটা সত্তর গুণ বেড়ে যায় নফল আমল করলে ফরজের সমান হয়ে যায় ফর্জ একটা আমল করলে এটা সত্তরটা ফর্জের সমান হয়ে যায় এই যে সেভেন্টি টাইমস বেড়ে যাওয়া এত বেশি মর্যাদাপূর্ণ হয়ে যাওয়া এরপরে দিনের এত ফজিলত রাতের এত ফজিলত দোয়া কবুল হওয়ার এত বড় সুসংবাদ এই সব কিছু এতগুলো ফজিলত বিশেষত্ব মর্যাদা আমার যে অর্জিত হয়েছে এটা অর্জিত হয়েছে এই কোরআনুল করিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের কারণে তো কোরআন রমদানের মেসেজ হলো তোমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো তাহলে আমার মর্যাদা যেভাবে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে তোমাদের মর্যাদা সেভাবে বেড়ে যাবে দেখেন যে রাতে কোরআন হয়েছে সেই রাত হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ এক হাজার মাসের উত্তম তেরাশি চৌরাশি বছরের চেয়েও বেশি উত্তম এই একটা মাস একটা রাত একটা রাত কত বেশি উত্তম তার কোনো ইয়ত্তা নেই তার কোনো হিসাব নেই তার কোনো শেষ সীমা নেই তো হাজার বছরের চেয়েও বেশি উত্তম হতে পারে এত বেশি মর্যাদা এই রাতের হয়ে গেছে তো যে রাতে নাজিল হয়েছে এই রাত হলো খায়রুল্লা সকল রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাসে হয়েছে কোরআন সেই মাস হয়ে গেছে সকল মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মক্কা এবং নাজিল হয়েছে সেটা হয়ে গেছে উম্মুল কোরআ সেটা হয়েছে খায়রুল বালাদ সকল শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর অর্থাৎ যে শহরের সাথে কোরআনের সম্পর্কই শহর সর্বশ্রেষ্ঠ যে মদিনার সাথে সম্পর্কে ওই মদিনা সর্বশ্রেষ্ঠ যে নবীর উপর নাজিল হয়েছে তিনি হলেন খায়রুল আম্বিয়া যে নবী কোরআনের সাথে সংশ্লিষ্ট কোরআনের সাথে সম্পর্কিত তিনি হয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ নবী যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই মাস হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস যে রাতে নাজিল হয়েছে সেই রাত হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ আনালত যে যুগে নাজিল হয়েছে সেই যুগ সম্পর্কে বলা হয়েছে খাইরুল করুনী করণি সুমল্লাদু নহম সুমলীনহম এটা হল সর্বশ্রেষ্ঠ যুগ যে যোগের সাথে অর্থাৎ মানে যে যোগ সম্পর্কিত হয়েছে যোগটা সর্বশ্রেষ্ঠ যে মক্কামদিনা সম্পর্কিত হয়েছে সেটা সর্ব সে মক্কামদিনা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাস কোরআনের সাথে সম্পর্কিত হয়েছে সে মাস হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ তো একইভাবে যে যোগ যিনি পড়বেন তিনি সর্বশ্রেষ্ঠ যিনি পড়াবেন তিনি সর্বশ্রেষ্ঠ খেয়রক আল্লাম কোরআন আল্লামা তো এটা তো প্রমাণও আছে সব কিছুর তো এই জন্য রমদান আমাদেরকে যেন এই মেসেজ দিচ্ছে যে আমি সর্বশ্রেষ্ঠ হয়েছি মর্যাদবান হয়েছি বিশেষত্ব মণ্ডিত হয়েছি বৈশিষ্ট্যপূর্ণ হয়েছি ফজিলতপূর্ণ হয়েছি সর্বশ্রেষ্ঠ হয়েছি এই কোরআনের সাথে সম্পর্কের কারণে একইভাবে তোমরা দেখতে পাবে যে মাস সম্পর্ক রেখেছে কোরআনের সাথে এই মাস সর্বশ্রেষ্ঠ যে রাজ সম্পর্ক রেখেছে সেই রাজ সর্বশ্রেষ্ঠ যে লোহে মাহফুজ সম্পর্ক রেখেছে ওই লোহে মাহফুজ সর্বশ্রেষ্ঠ যে শহর সম্পর্ক রেখেছে যে নবী সম্পর্ক রেখেছেন সেই নবী সর্বশ্রেষ্ঠ যে এলাকা সম্পর্ক রেখেছে সেই এলাকা সর্বশ্রেষ্ঠ যে যুগ সম্পর্ক রেখেছে সেই যুগ সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাদের উপস্থিতিতে কোরআন নাজিল হয়েছে তারা নজরুল কোরআনের পটভূমি এবং প্রেক্ষাপট তারা নিচ্ছকে দেখেছেন আল্লাহ অবলোকন করেছেন তো বলেছেন যে মাস হচ্ছে অর্জনের মাস

মানে হালাল খানা খাওয়া পানি পান করা আপ্যায়ন পানাহার এটা জায়জ সাম বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা এটাও জায়জ তো এই জায়জ কাজগুলোকেও বাদ দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো এই ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হয় ত্যাগ করার অভ্যাস বাদ দেওয়ার অভ্যাস তৈরি হয় মানুষের মধ্যে কোনো কিছু বাদ দেওয়ার ছেড়ে দেওয়ার ত্যাগ করার আর এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো যেগুলো আমি হালাল কিছু কাজও আমি বাদ দেওয়াচ্ছি আমি ছাড়া ছেড়ে দেয়ার প্র্যাকটিস তোমাদেরকে করাচ্ছি তো তাকোয়ার মূল বিষয় হলো আলু একায়াতা আলু কায়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা আলু কায়া থেকে তাকোয়া এসেছে আমরা মনে করি কিছু করার নাম মনে হয় তাকোয়া নামাজ পড়ছে ইবাদত করছে আমি মনে করি খুব মুতাকি কিন্তু না তাকোয়ার মধ্যে মূল বিষয় হলো যে গুনাহ ছেড়ে দে না নাফরমানি ছেড়ে দে দেবত ছেড়ে দে মুখের গুণা চোখের গুণা অন্তরের গুণা বদগুমানি অহংকার তকব্বর হিংসা বিদ্বেষ কিনা আদাওয়ত জেলেসি হিংসা হেসাদ ইনাল হেসাদ ইয়াকুল হাসানাত কুমা তাকুল নারুল হেতব আউকুমা কাল নবী সাল আলহিসাম নামাজ রোজা বন্দেগি সদকা খেরাত সব কিছু আছে কিন্তু যদি আমার মধ্যে আরেকজনের ভালো দেখলে যদি অন্তর জলে আর এটা মনে চায় যে তার যদি এটা না হতো এই অপেক্ষা যদি সৃষ্টি হয়ে যায় এই দুনিয়াবী উন্নতি জাগতিক উন্নতি অথবা দিনই উন্নতি যে কোনো দিনই নামত অথবা দুনিয়াবিন আমতের উন্নতি দেখে যদি আমার অন্তর অন্তরের মধ্যে অন্তর্জালার সৃষ্টি হয় হিংসার উদ্রেক হয় জ্যালেসি তৈরি হয় আর এটা মনের মধ্যে চলে আসে যে যদি এটা তার মধ্যে না হতো তো আমাদের এটাই হয় একজন ধনী মানুষ দেখলে অন্তরে জ্বালা হয় অর্থ কি এটা যদি না হতো তাহলে ভালোই হতো এই আবেগটা যদি হয় তাহলে এর নাম হলো হ্যাসাদ এর নাম হলো হিংসা তো হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন যে যদি হাসাদ এবং হিংসা জ্যালেসি সকল নেক আমলকে এইভাবে খেয়ে ফেলে ধ্বংস করে দে নষ্ট করে ফেলে বস জ্বালিয়ে বস্যীভূত করে দে যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় তো এখন চিন্তা করেন আমার সকল আমল নেক আমল আমি নষ্ট করে ফেললাম এই একটা জিনিসের কারণে তো এই গুনাহের কাজ এগুলো যদি আমরা না বাদ দিতে পারি অর্থাৎ আত্মশুদ্ধির ব্যবস্থা না করতে পারি এবং না ফরমানি তো তা গুনাহের কাজ যদি না ছেড়ে দিতে পারি তাহলে তাকোয়া অর্জন হতে পারে না তাকওয়া হলো ফর্জ জাতীয় যত কাজ ফরজ ওয়াজিব সন্নতি মকাদ এগুলো করা করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো ছেড়ে দেয়া তো ছেড়ে দেওয়ার কাজগুলো কিন্তু আমরা করছি না কোথায় কোথায় অনেক আমল করি অনেক এই করি সেই করি তাহাজ পড়ি কিন্তু আসার কেন নেই প্রভাব কেন নেই আর এগুলোর বাস্তব প্রতিফলন জীবনে কেন হচ্ছে না রোহানিয়ত খের বরকত পরিপূর্ণরূপে অর্জন কেন হচ্ছে না জোবানের গুনাহ থেকে আমরা বেঁচতে পারছতে পারছি না সুবহান এমন এমনভাবে যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যদি কেউ তালাতালি করে তাহলে জান্নাতের গন্ধ সে পাবে না অর্থাৎ আপনার কাছে গিয়ে আমি বললাম মুখের বিরুদ্ধে এবং কিছু লাগিয়ে বললাম আপনার পক্ষে ওনার বিরুদ্ধে ওনার সঙ্গে গিয়ে যখন আমি দেখা করলাম তখন আমি আপনার বিরুদ্ধেও কথা বলছি আচ্ছা আচ্ছা এটা করে নাকি এটা করে নাকি ওনার কাছে গেলে আপনার বিরুদ্ধে আপনার কাছে এসলে ওনার বিরুদ্ধে বললাম মানে বাতাসের ঝোঁক যেদিকে সেদিকে আমার কথা এই অভ্যাসগুলো কিন্তু অনেক মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করছে আর গ্রুপে গ্রুপ গ্রুপে ফোনের মধ্যে ওনার সঙ্গে আলাপ করলে হচ্ছে এইটা করছে এইটা করছে তাই এজন্যই তো আমি এটা দেখছি আবার এই তালে কথা বলছে আর সেখানে গেলে অন্য তালে কথা বলছে উল্টো কথা বলছে এটাকে বললে তালাতালি আর হাদিসের মধ্যে বলা হচ্ছে যদি তালাতালি কেউ করে তাহলে জান্নাতের গন্ধ সে পাবে না এখন সব নেক আমল থাকা সত্ত্বেও আত্মশুদ্ধি না হওয়ার কারণে জান্নাতের কাছেও আমি যেতে পারলাম না আমার জীবনের সকল নেক আমল ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এক হাদিসের মধ্যে এসেছে আমি যদি নাuzu আপনার গীবত করি দোষ করি আড়ালে নাuzu billah নাuzu তো আমার নেক আমল থেকে কেঠে আপনাকে দেয়া হবে তো বলা আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া আলাইকুম মুক্তি الزاويه মাথা মারমودی জি আপনি মাথা কা সাহেব जी अस्सलाम वालेकुम खुकसन प्लीज वालेकुम सलाम आमिर मुस्तफा मातिया माशाल्लाह बला हसन जनाब मुस्तफा साहब जी, जी अल्हम्दुलिल्लाह आमिर देखे खूब ही वाला लगे अल्लाह कबूल कुण करता है अल्हम्दुलिल्लाह गो तो हाल गो तो हाल के मुक्ति साहब आमिर बैंक को ट्रांसफर हो ली थी ओ जे मुंशी बाजार लियो बैंक को जी हां नंबर ला तो भी अच्छा इटा फॉर अमर लोग डायरेक्ट फोन मा थिरबा अन्य रकम नहीं मत पार

খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে এই যে এই জাতীয় যে সমস্ত গুণা আমাদের জীবনে রয়েছে এগুলো ধ্বংসাত্মক এগুলো মারাত্মক আর এগুলোর কারণে আমাদের সকল আমল আল গিবাত আসাদ্দু মিনা জিনা জিনার চেয়েও বেশি মারাত্মক গুণা হলো গিবত কিন্তু আমি এখন দেখতে পাই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে আম হয়ে গেছে আর ব্যাপকতা লাভ করছে নুদুবুল্লাহমিন জাহালেক নারুদুবুল্লাহমিন জাহে একদিকে হাদি ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একটা কৌল আর ওনাদের মুখ নিঃসৃত বাণী যেগুলো এগুলো কোরআন হাদিসের শারণের ঝাস বা এমন আল্লাহ তালা ওনাদেরকে বসিরত দান করেছিলেন যে আল্লাহ তালা দিনের উপর চলার কারণে ইসলামের উপর কায়েম দায়েম থাকার কারণে তাকওয়ার উপর অবিচল থাকার কারণে আল্লাহ তালা এমন নোরানি কথাবার্তা আলোকিত কথাবার্তা জোবান দিয়ে উচ্চারণ করিয়েছেন যেগুলো আমাদের জন্য কোরআন হাদিসের উপর আমল করার জন্য অনেক সহায়ক ফর এক্সাম্পল তিনি বলেছেন আল মেরা আইল যে লড়াই ঝগড়া করা ঝগড়া করা তর্ক বিতর্ক করা ডিবেট করা মানে কোথায় কোথায় আমরা লড়াই করি ঝগড়া করি ডিবেট করি এটা তো অভ্যাসে পরিণত হয়ে গেছে একজন আমি বড়ো দেখাচ্ছি আমার কথা ঠিক থাকতে হবে উনি নিজেদের নিজের মধ্যে বড়ত্ব চলে এসেছে আমার কথাটা ঠিক থাকতে হবে এরপর ওইটার কারণে একজনের ব্যাপারে আরেকজনকে নিয়ে আমি চিন্তা করছি হজরত হাকিম রহমত থানি রহমতুল্লা আলী গিবত সম্পর্কে আজ একটা কথা উল্লেখ করেছেন যে একটা হলো তসৌরাতে গিবত মানে কল্পনার মধ্যে একটা গিবত আছে অনেক সময় আমরা জবান দিয়ে কারো বিরুদ্ধে বলি না কিন্তু একা যখন বসি তো তার সঙ্গে যে ঝগড়া হয়েছে এখন তার ব্যাপারে আমার একটা আক্রোশ তার ব্যাপারে মনের মধ্যে একটা মনকষ্ট এখন আমি একা একা তার দোষগুলো নিয়ে চিন্তা করছি আর দাঁত কামড়াচ্ছি এরপর মনের মধ্যে আমি কষ্ট অনুভব করছি এবং যত দোষ দেখেন এটাও তার মধ্যে আছে এটাও তার মধ্যে আছে এই কাজটা আমার সঙ্গে সে করেছে কতটুকু সে নিকৃষ্ট হয়ে গেছে কতটুকু সে খারাপ আচরণ আমার সঙ্গে করেছে সে তো আমার ব্যাপারে কি পরিমাণ দেখার ওই দিন মুচকে হাসি দিয়ে সে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে তো এই ধরনের কথাগুলো চিন্তা করছি চিন্তা করছি তো তার দোষ নিয়ে আমি কল্পনার মধ্যে তার দোষগুলো আমি গণনা করছি আর একটার পর একটা আমি বের করছি তো ওইটা বলছেন যে একটা হলো কল্পনার ইব্বত আর একটা হলো শব্দের গিবত তো কল্পনার গিবতের মধ্যে কে আমরা নাই আল্য়াতিল্লা আর এর দ্বারা হয় কি আল্লাহ থেকে চিন্তা চেতনা দূরে সরে গেলো টেনশন দূরে চলে আসলো তো দিল জমেয়ে মানে একাগ্রচিততা একাগ্রতা এটা জমায় হাতের যেটাকে বলে এই একাগ্রতা একাগ্রচিত্ততা এবং মন একদিকে সম্পূর্ণ নিবিষ্ট হওয়ার মাধ্যমে আল্লাহর সাথে তার লোক এবং সম্পর্ক বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে প্রয়োজন সেটা আমরা আর উপলব্ধি করতে পারি না তখন পুরো সময়টাই অন্যকে নিয়ে চিন্তা করার মধ্যে চলে যায় অন্যের দোষ নিয়ে আমি হয়তো জোবান দিয়ে আলোচনা করছি না হয় থিঙ্কিং করছি তো থিঙ্কিং করছি চিন্তা ভাবনা করছি আমি অন্যের দোষ নিয়ে তো এইভাবে আমাদের জীবন নষ্ট হচ্ছে তা লোক মা আল্লাহ নষ্ট হচ্ছে আল্লাহর সঙ্গে তা আল্লোক কায়েম করার যে দাবি সেটা পূরণ হচ্ছে না অনেক সময় এমন হয় যে ইচ্ছা নেই ইচ্ছা না থাকা সত্ত্বেও আবার চলে আসছে এটা মাইন্ডে হাসাদের কথা আপনি একটু আগে বলছেন হিংসা তার হিংসার আসলে কোনো উদ্দেশ্য নেই কিন্তু অনেক সময় মনের মধ্যে চলে আসে এটার জন্য কি গুনাহ হবে দেখেন এটা কোন লেভেলে গেছে যদি আমার এটা এই পর্যায়ে চলে যায় যে তার ভালো যেটা আছে তা থেকে সরে যাক এই কামনা যদি অন্তরে চলে আসে তাহলে হাসুদের ক্যাটাগরিতে চলে যাবে এটা এই কামনা যদি চলে আসে যে যদি এটা তার মধ্যে না হতো তাহলে ভালো ছিল এই লেভেলে চলে গেলে এটা এখন আর হ্যারাম গুনাহের মধ্যে চলে গেছে এর নিচ পর্যন্ত গেলেও এটাও গুনা কিন্তু কারণ ওই লেভেল পর্যন্ত পৌঁছে যাবে নিয়ে যাবে আপনাকে তো এই জন্য সর্বপ্রকারের হাসদের যত ক্যাটাগরি হতে পারে ফার্স্ট স্টেজ এটাও থেকেও বেঁচে থাকতে হবে এখন দেখেন একটা দুইটা সিগারেট খাইলে ক্ষতি হয় না তেমন স্বাস্থ্যে কিন্তু বেশি সিগারেটের অভ্যাসে মানুষকে পৌঁছে দেবে আর যে ক্ষ সিগারেট স্বাস্থ্যের জন্য বাস্তবেই ক্ষতিকর সেই লেভেল পর্যন্ত সেই স্টেজ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে বিদায় প্রাথমিক অভ্যাসটাও না করা উচিত তো প্রাথমিক অভ্যাস থেকেও বেঁচে থাকা উচিত এইভাবে যে আমি কিছু হাসাদ করে নিলাম আর এর উপরে আমি ভাবলাম কেউ তাওল করলো সে তাও বুঝিয়ে দিল যে না আমি বেশি হাসাদের পর্যায়ে যাব না যে একেবারে তার নামত তার মধ্যে থাকুক এই থাকুক আর এই একটু যে হচ্ছে আমার একটু অন্তর্জালাটা খালি হচ্ছে তো আপনাকে ওই পর্যায়ে কালকে নিয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে নিয়ে যাবে কারণ ওই রোগ যখন হয় তো ওই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে তো এইভাবে হার্টের রোগ বাড়তে থাকে শরীরের বিভিন্ন রোগ বাড়তে থাকে সিগারেটের ক্ষতি যেটা সেটা বাড়তেই থাকে তো এইভাবে সর্বপ্রকার হাসত থেকে বেঁচে থাকা উচিত কিন্তু বলা হচ্ছে যেমন ধরেন অন্য কোনো চিন্তা দোকানের হিসাব এগুলো নমাজের মধ্যে এমনিতেই যে সমস্ত ওষোসা আছে বিভিন্ন বাইরের খেয়াল যেগুলো মুবাহ খেয়াল হতে পারে মুবাহ চিন্তা এগুলো নমাজের মধ্যে আসলে এটা খুশোর খুচুর পরিপন্থী তো খুচুর পরিপন্থী এগুলো সম্পর্কে বলা হয়েছে যে যদি এমনিতেই আসে তাহলে আসাটা গুনাহ নয় নিয়ে আসাটা গুনাহ ইচ্ছে করে নিয়ে আসাটা নিজে নিজেই চলে আসা গুনাহ নয় খেয়াল নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা চলে আসলো দোকানের কথা চলে আসলো বাড়ির কথা মনে চলে আসলো দেশের রাস্তার কথা মনে চলে আসলো বাড়ির সামনে ফুল গাছটা লাগিয়েছিলাম এটা ফুল ধরলো কিনা এটা নিয়ে চলে আসলো তো এই ধরনের চিন্তা যদি চলে আসে তাহলে বলা হয়েছে যারা হুসফোসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ওনারা বলেছেন যে এটা চলে আসাটা নিজে নিজেই চলে আসা এটা গুনাহ নয় হ্যাঁ নামাজের মধ্যে এই জাতীয় খেয়ালকে ইচ্ছা করে নিজে জাগ্রত করা অনুসন্ধান করে তালাশ করে এই সমস্ত খেয়ালকে নিয়ে আসা এটা আনা আনাগুনা নেই লানা মানে তো নিজে নিজে চলে আসাটা গুনাহ নয় অটোমেটিকলি যদি চলে আসে তাহলে এটাকে লালন পালন করা অথবা নিজে অনুসন্ধান করে তালাস করে এই ধরনের খেয়াল নিয়ে আসে এটা হসুর পরিপন্থী তো ইসলায় নফসের প্রয়োজন নফস যদি না হয় তাহলে শুধু কিছু আমলের দ্বারা তাকোয়া অর্জন হবে না তাকোয়ার মূল প্রতিপাদ্য বিষয় হল ছেড়ে দেয়া এবং ছেড়ে দেওয়ার দিক যে কত ডিপ এবং কত ব্যাপক সেটা আমাদের আলোচনার ভিতরে নিয়ে আসতে হবে তো আত্মশুদ্ধি করতে হলে মন নিয়ে আলোচনা করতে হবে অন্তর্জগৎ নিয়ে আলোচনা করতে হবে অন্তর্জগতের বিভিন্ন আবেগ নিয়ে আলোচনা করতে হবে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা যেগুলো আসে খেয়ালাত যেগুলো ঢেউ খেলে মানুষের অন্তরে যে সমস্ত খেয়াল ঢেউ খেলে চিন্তা চেতনা মানুষের অন্তরে একটা তরঙ্গের সৃষ্টি করে বিভিন্ন ধরনের আবেগ অন্তরে তৈরি হয় ফিলিংস রয়েছে সেগুলোর বিভিন্ন সিচুয়েশন রয়েছে সেই সব সিচুয়েশনের হুকুম কী শরীয়তের দৃষ্টিতে এগুলোর বিধান কী সেটা জানতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে যেমন এক ডাক্তার যখন শারীর শরীরের ডাক্তার যখন সবকিছু নিয়ে ভেতরের চুলছো বিশ্লেষণ করেন তখন আপনি আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার রোগ নিয়ে কি হতে পারে রক্তের সঞ্চালন নিয়ে ব্লাড সার্কুলেশন নিয়ে এরপরে কত হাজারো দিক নিয়ে যে আলোচনা করে একজন মানুষ বডির একটা অংশের সাধারণ মানুষ যে ডাক্তার নয় চিকিৎসক নয় চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী নয় সে খুবই মানে স্থূল দৃষ্টিতে দেখে উপরে উপরে দেখে কিন্তু এক ডাক্তার কতটুকু যে দেখে সেটা আপনি আমি বুঝতেও জানি না সে আমাদেরকে সব বলবেও না কি কি যে হতে পারে হাজার হাজার দিক চলছে নিয়ে বিশ্লেষণ করে ওই হাজার হাজার দিক নিয়ে কোন সিচুয়েশন হলে কি হতে পারে এর কত দিক যে হতে পারে এগুলোর কত ডিপ পর্যালোচনা তারা করে এরপরে বুঝবার চেষ্টা করে এরপর বিভিন্ন সিচুয়েশনের স্টাডি আবার তারা করে আবার তারা সার্ভে করে এরপরে রোগীদের অবস্থার পরিপ্রেক্ষিতে তারা সিচুয়েশন জানবার চেষ্টা করে বিভিন্ন গবেষণার একটা গবেষণা অ্যান্ড করতে চায় এটা শেষ পর্যন্ত পৌঁছতে চায় তদন্ত করতে চায় বিষয়টি নিয়ে তো এইভাবে রোহানিয়তের যে অবস্থা হতে পারে মনের যে অবস্থা হতে পারে এটা নিয়ে আল্লাহওয়ালা যারা তাকোয়া অর্জন করার জন্য পরিপূর্ণ তাকোয়ার জন্য যেমন ফুল হেলথের জন্য পরিপূর্ণ সুস্বাস্থ্যের জন্য যেভাবে শারীরিক ডাক্তাররা চুলচেরা বিশ্লেষণ করে এবং হাজারো দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করেন এবং অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন জ্ঞান অর্জনের চেষ্টা করেন এরপরে এটার চিকিৎসা নিয়ে চিন্তা করেন ঠিক একইভাবে আমাদের অন্তর্জগতের যত গুণা হতে পারে বাঁধনি আমরাজ যেগুলো আর্থিক ব্যাধি যেগুলোকে আমরা বলতে পারি আধ্যাত্মিক ব্যাধি আর্থিক ব্যাধি তার রোগ সেগুলো আমরা তো না যেগুলোকে বলা হয় সেগুলোর নিয়ে যারা এই রোহানি ডাক্তার তারাও কিন্তু আলোচনা করেন যাতে মানুষের মধ্যে পরিপূর্ণতা পাওয়া হয় তো এই পরিপূর্ণতা পাওয়া হতে হলে কীবত ছাড়তে হবে তখন কীবতের মধ্যে দেখবেন একটা হলো শব্দের কৈবত আর একটা হলো তসৌর বা কল্পনার কেবত কল্পনার কেবত নিয়েও কেউ আমরা চিন্তাই করি না তো কল্পনার কেইবত এক সময় শব্দের কৈবতকে মানে প্রশ্রয় দেয় তো প্রকৃত ডাক্তার যে আপনি কেউ বলতে পারেন তো কল্পনার গিবতের কথা কোরআন হাদিসের কোথাও কোন জায়গায় বলা হয়েছে কিন্তু কোরান হাদিসে যে শব্দের গিবতকে সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়েছে সেই কোরান হাদিসের সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হলে কল্পনার গিবত থেকেও আগে থেকে বাঁচতে হবে এবং এটার রোগ নির্ণয় করতে হবে সমানিত দর্শক শ্রোতা সময় হয়েছে ছোট্ট একটি বিরতির আপনাদের সাথে আবারও দেখা হবে বিরতির পর আমাদের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ইকরা বাংলার দর্শকতা আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান কিউ এন এ উইথ আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দিন জামিয়াতুল খায়র ইসলামিয়া সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠাতা মোহতামিম হজরত মৌলানা মুফতি আব্দুল মন্তাকিম হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পূর্বে মুফতি সাহেব রামাদানের গুরুত্ব এবং রামাদানে কিভাবে থাকুয়া অর্জন করতে হবে থাকুয়া কি এবং কেন এই বিষয়ে মুক্তি সাহেব আলোচনা করতেছিলেন হজরতকে ওনার বক্তব্য কন্টিনিউ রাখার জন্য অনুরোধ করব আসল তো মার্শাল্লাহ এটা হলো কোয়েশ্চন আনসার প্রোগ্রাম তো আমি এটা ইনশাল্লাহ বলবো আপনারা যারা প্রশ্ন যত গুরুত্বপূর্ণ এবং গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্কিত প্রশ্ন নিয়ে আসবেন এই প্রোগ্রাম ততই বেশি প্রাণবন্ত হবে তো আমাদের লাইভ চলাকালীন সময়টাতে হয়তো অনেকে এখনও ঘুমের ঘুরে থাকবেন তা এটাই স্বাভাবিক কারণ পুরো রাত অনেককে জাগ্রত থাকতে হয় ঘুমতে একটা হয় না তো আল্লাহ তালা যেন সবার এ জন্য এই রমদানকে খের বরকতের মাধ্যম বানিয়ে দেন কিন্তু আপনারা যদি গ্রাউন্ড রিয়ালিটির সাথে মানে সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন আছে বাস্তব জীবনের সাথে রিয়েল লাইফের সাথে সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন আছে এগুলো নিয়ে আসেন তাহলে এর দ্বারা পুরো সমাজ উপকৃত হবে পুরো দেশ উপকৃত হবে আমাদের সকল দর্শক শ্রোতা যারা এখন দেখছেন যারা পরবর্তীতে দেখবেন সবাই উপকৃত হবে এই জন্য ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবেন বাস্তব জীবনের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা নিয়ে আসবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আল্লাহের জাকাত দেখা যায় যে সপে গেলে বা সোনের রেট থাকে একটা আর যখন যারা জাকাত দেবে সেটা কি তার যে স্বর্ণ অনেক সময় যে পুরান স্বর্ণ হলে রেটটা একটু কম থাকে নতুন স্বর্ণ থেকে কোনটা দিবে নতুন স্বর্ণের দাম না স্বর্ণের তার যে স্বর্ণের দাম সেটাই হল আসল মশালা কারণ আমার কাছে যত জিনিস আছে আমি সেগুলোর হিসাব করব। আজকে যে দাম যেদিন জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন আমার কাছে যে সেইলেবল মাল যদি থাকে ওইটার আজকে যে মার্কেট ভ্যালিউ হবে কেনার দাম নয় সেলেবল মাল যতগুলো আছে সেগুলোর আজকের মার্কেট ভ্যালিউ কত একইভাবে আজকে আমি আমার কাছে যে স্বর্ণ আছে এর যে দাম আছে তো এই হিসাবে পুরাতন স্বর্ণের যে ভ্যালিউ বা দাম বাজার দাম সেটা কাউন্ট করা যায় আছে কিন্তু এখানে পুরাতন স্বর্ণের যে দাম এটা দুই প্রকারের দুই ধরনের হয় একটা হলো ফেয়ার দাম আর একটা হলো আমার পার্শ্ববর্তী একটা দোকানওয়ালা বলবে আমি তোমার পুরাতন স্বর্ণ আমাকে মাত্র থার্টি পার্সেন্ট দাম দিলে নেব না হলে নেব না অনেক জায়গায় এরকম হয় তো যা তারা কিনতে চায় না হয়তো তারা বড় ব্যবসায়ী না বা প্রপার কোনো দোকান না তারা বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন ইন্টারন্যাশনাল একটা রেট আছে এটা বেশি থেকে বেশি এইট পার্সেন্ট বা টেন টেন পার্সেন্ট হতে পারে কম এইটুকু কমাতে পারবেন আগে আমরা এই মাস আলার মধ্যে একটা ভুল ভ্রান্তি আমরা দেখতে পেয়েছি যে আমার পার্শ্ববর্তী দোকান তাদেরকে আমি জিজ্ঞাসা করছি তারা বলেছে এত অনেক কম বলে ফেলেছে তো এটা দাম 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 নয় 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 রিয়েল পুরাতন আর একটা হলো একটা মাত্র কাস্টমার বা দোকানদার অনেক কম বলে ফেলেছে মানে কোনো একজন মানুষকে মুসিবতে পেয়েছে বা সমস্যায় পেয়েছে সে কোথাও বিক্রি করতে পারছে না তো এই এখন আলহামদুলিল্লাহ সব জিনিস ইন্টারনেটে মানুষ সার্চও করতে পারে যে পুরাতন স্বর্ণের ইন্টারন্যাশনাল রেট কত আর নতুন স্বর্ণের ইন্টারন্যাশনাল রেট কত তো পুরাতন স্বর্ণের পুরাতন দাম নয় বর্তমান দাম হতে হবে পুরাতন স্বর্ণের যে নতুন দাম হবে সেটা কাউন্ট করতে হবে অনেক মানুষ কিনবার যেটা দাম সেটা ধরে ফেলেন তো আপনি আজকে বিশ বিশ বছর ত্রিশ বছর আগে যে স্বর্ণ কিনেছেন এটার তো ওই সময় দাম অনেক কম ছিল তো তখনকার দাম ধরলে হবে না পুরাতন দাম ধরলে হবে না পুরাতন স্বর্ণের আজকের যে দাম হবে হ্যাঁ আজকের নতুন স্বর্ণের দাম না ধরে পুরাতন স্বর্ণের আজকের যে দাম হবে সেটা ধরতে হবে আর তাও হতে হবে আবার কোনো একটা এলাকার একটা দোকানদার কাবু করে কাউকে বিপদের মধ্যে পেয়ে সমস্যার মধ্যে পেয়ে খুব কম দাম ধরেছে সেটা ধরলে হবে না ফেয়ার দাম যেটা হবে সেটা ধরতে হবে আর সেটা ইন্টারনেট থেকে সার্চ করলেও আপনারা পাবেন নর্মালি আমরা অনেক আগে দেখেছি এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট কম হয় নতুন স্বর্ণ থেকে তো এইটুকু কম ধরা যায় আছে কিন্তু এরপরে অনেক বলেছেন যদি একেবারে নতুন স্বর্ণের দাম ধরে নেন এটা বেশি উত্তম হবে বেশি ভালো হবে যারা পারেন তারা সেটাই করবেন ইনশাআল্লাহ এই মাসে জাকায়াতের মাস আলা যেহেতু অনেকেই জিজ্ঞাসা করেন আর অনেক জায়গায় আলহামদুলিল্লাহ প্রশ্ন করা হয় এই সালমন লেন এখানে মসজিদে আমার এবার এবার আলহামদুলিল্লাহ রমদানের উপর বিস্তারিত আলোচনা রয়েছে আবার পঁচিশ রমদানিয়া সাহেব যেখানে রয়েছেন তো সেই মসজিদে ফরেস্ট গ্রেট দারুসন্না মসজিদেও আলহামদুলিল্লাহ আলোচনা হবে যারা পারেন সেখানে শরিক হতে পারেন ইনশাল্লাহ রোপের জাকাত যেটা জি এটা কিভাবে সোনা হোক রোপা হোক যে অবস্থাতেই হোক যেদিন আমার জাকায়াতের বৎসর পূর্ণ হবে জাকাত একটা ইয়ারলি আবাদত বাৎসরিক ইবাদত তো আমার জাকাতের বৎসর যে তারিখে পূর্ণ হবে এই তারিখে দেখতে হবে যে আজকে আমার এই স্বর্ণের দাম কত আমার কাছে যে অবস্থায় আছে অলংকারের অবস্থায় থাকলে অলঙ্কার হিসাবে এটার যে মূল্য কত হবে আর নর্মাল রূপা হিসাবে যদি থাকে তাহলে এটার মূল্য কত হবে যদিও বা বর্তমান সময়ে রোপার দামকে অনেক কমিয়ে নেওয়া হয়েছে আর আমাদের ফুল ইকোনমি গোল্ড অ্যান্ড সিলভারের সাথে রিলেটেড নয় যতটুকু হওয়ার দরকার ছিল কিন্তু এখন এটা কৃত্রিম সিচুয়েশন তো এরপরও যে দাম মার্কেট ভ্যালিউ হবে সেটার উপর জাকাত এভাবেই হবে আমার কাছে দেখতে হবে যে যেদিন জেকাতের বৎসর পূর্ণ হবে এখন জেকাতের বৎসর পূর্ণ হওয়ার অর্থ আমরা অনেকেই বুঝি না আর অনেক সময় খেয়াল হয় না এই মশালাটাতেই যত সব ভুল আর এই ভুলের কারণে সঠিক হিসাবও আমাদের সামনে আসে না যেমন ধরেন আসল মাস আলা হলো যে জীবনে আমি আরবি তারিখ অনুযায়ী চন্দ্র মাসের তারিখ অনুযায়ী প্রথম প্রথম যে তারিখে আমি প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছি আগামী বছর ঠিক ওই তারিখে আমার খাতের হাতের পূর্ণ হবে রমদান দিয়ে কথা নয় আমি ধরেন জীবনে আমার কাছে টাকা ছিল না প্রথম স্যালারি পেয়েছি বা বেতন পেয়েছি আমি যে তারিখে ছিল পনেরো ফর এক্সাম্পল তো এই পনেরো মহারম প্রথমবার আমি মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি সর্বনিম্ন পরিমাণ নেশাবের মালিক হয়েছি যে পরিমাণ সম্পদ কারো কাছে হলে পরে জাকাত ফর্জ হয়ে যায় এই পরিমাণটাকে বলা হয় নেশাব এখন অনেকে নেশাবও বুঝেন না তো এখন সর্বনিম্ন পরিমাণ যে নেশাব হয় ওইটার মালিকানা যেদিন প্রথমবার আমার হাতে এসেছে দেখতে হবে আজকে ইসলামিকলি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারিখ কি আরবি মাসের তারিখ অনুযায়ী তারিখ কি তো কারো ওইটা দশ সাবান হতে পারে কারো পনেরো মোহরম হতে পারে কারো পনেরো রজব হতে পারে ভিন্ন ভিন্ন তারিখ যার যার হতে পারে এখন ধরেন একজনের পনেরো মোহরম প্রথমবার আমি স্যালারি পেয়েছি আমি প্রথমবার মালিক মালিক সাব হয়েছি নি মালিক আগামী বছর পনেরো মহরম দেখতে হবে আমার টোটাল ব্যালেন্স অফ সাব কত যা হবে ইভেন একদিন আগেও যদি ওই টাকাটা আসে তবু যেদিন পনেরো মাহারম ডেট পূর্ণ হবে ওই ওই তারিখে দেখতে হবে যে আজকে আমার বৎসর পূর্ণ হয়েছে আমার যে কাদের বৎসর পূর্ণ আজকে হয়েছে আজকে আমার ব্যালেন্স অফিস কত এখন ধরেন প্রথমবার আমি পনেরো মহারম এক হাজার পাউন্ড আমার হাতে এসেছে পুরো বছর আমার কাছে এক হাজার পাউন্ডই ছিল কম হয় নাই বেশি হয় নাই প্রায় এক হাজার ছিল আর পরবর্তী যে পনেরো মহারম আসবে নেক্সট পনেরো মাহরম ওইটা ওই তারিখটা হবে আমার জাকাত বছর জাকাতের বৎসর পূর্ণ হওয়ার তারিখ এখন ওই তারিখে আমি দেখব আজকে আমার ব্যালেন্স অফ সাফ কত একদিন আগে মাত্র চোদ্দ মহার আমার কাছে আরও নয় হাজার পাউন্ড চলে আসলো তো যেদিন জাকাতের বছর পূর্ণ হচ্ছে ওই দিন আমার ব্যালেন্স অফ নিসাব কত হলো দশ হাজার পাউন্ড এখন দশ হাজার পাউন্ডের জাকাত দিতে হবে যদিও এই নয় হাজার পাউন্ড মাত্র একদিন আগে আমার হস্তগত হয়েছে তো ঠিক এই জিনিসটা যদি ঠিক না থাকে এখন তারিখ ঠিক না তারিখের ব্যবধানের কারণে পার্থক্যের কারণে জাকাতের পরিমাণ কম হতে পারে বেশি হতে পারে এখন সারা বছর এক কথা বললে অনেক নারাজ হয়ে যান বলেন মা সারা এটা তো মাত্র এই নয় হাজার পাউন্ড মাত্র কালকেই আমার হাতে এসেছে এটার উপর কেন জাকাত দেব তো আমি ওনাদেরকে বলি আপনার ওয়ালেটটা বের করেন ওয়ালেটের মধ্যে যতগুলো নোট আছে এই বিশ পাউন্ডের নোটটা কতদিন আগে এসেছে দশ পাউন্ডের নোটটা কতদিন আগে কোনটা আসছে হয়তো কোনো নোট আসছে বিশ পাউন্ডেরটা বিশ দিন আগে কোনোটা এসেছে এক মাস আগে কোনটা এসেছে দুই মাস আগে কোনটা তিন মাস আগে কোনটা হয়তো দেখবেন কিছু কুইন আছে ওইটা এক বছর আগে পড়ে আছে তো কোন টাকাটা আপনার ওয়ালেটের মধ্যে আপনি হিসাব দিয়ে বলতে পারবেন না আপনি কোন টাকার কোন নোটের কতদিন আগে মালিক হয়েছেন তো এখন আপনার কোনটার প্রত্যেকটার তো বছরের হিসাব থাকতে হবে তো আপনার ওয়ালেটের ভিতরের টাকাটা আর অত হিসাব নাই জানা নাই শরীয়ত আমাদের জন্য এত কঠিন বিধান রাখেনি শরীয়ত বলেছে যেদিন জেকের বৎসর পূর্ণ হবে ওইদিন দেখতে হবে যে আজকে আমি কত টাকার মালিক এখন শুরুতে আপনি দশ হাজারের মালিক হয়েছিলেন প্রথম আরম্ভ হয়েছিল আপনার ফর সারা বছর ছিল হাজার একদিন আগে পাউন্ড হয়ে গেছে এখন যেদিন জেকাদের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন কত হলো মাত্র এক হাজার এখন এক হাজারের জাকাত দিতে হবে ওমা রব্বু কবি আবিদ আপনার রব আপনার উপর জালিম নন যা আছে তার উপর তিনি বিধান আরোপ করেছেন এবং হিসাবটা সহজ করে দিয়েছে কারণ সবার জন্য কোন টাকাটা কতদিন হয়েছে কোন টাকা পনেরো দিন আগে এসেছে কোনোটা দশ দিন আগে এসেছে কোনোটা এক সপ্তাহ আগে এসেছে কোন কুইন এসেছে কেউ তারিখ বলতে পারবো না আমরা কেউ ডেট বলতে পারবো না কেউ কতদিন আমার হাতে এই টাকাটা আসার হয়েছে এই নোটটা আসার হয়েছে আসার কতদিন হয়েছে এ যাবৎ আমরা বলতে পারবো না এই হিসাবটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে আমার জন্য তো মহা মুসিবত হয়ে যেত যে কায়দের মশলা যে এক বছর যেগুলো হয়েছে সেগুলো আমি দেবো আর এর কম হলে দেবো না এটার হিসাব কে রাখবে কোন টাকার কতদিন হয়েছে আমার হাতে আসা এই হিসাব নয় জাকাতের নেশাবের উপর বছর পূর্ণ হওয়া শর্ত হাউলানুল হাউল জরুরি বছর পূর্ণ হওয়া জরুরি তো এই বছর পূর্ণ হওয়ার অর্থ আমরা সবাই বুঝি না সমষ্টিগতভাবে ভাবে উপর বছর পূর্ণ হওয়া এটা যথেষ্ট আর এটার নিয়ম কি যে প্রথম আর শেষ এই দুই তারিখের মধ্যে যদি নেশাবের মালিকানা থেকে যায় ইভেন মাঝখানে যদি নেশাবের থেকে কমে যায় আরো বাড়ে কমে উত্থান পতন হয় বাড়ে কমে এগুলো দর্তব্য নয় এগুলোকে শরীর ধরে না পনেরো মহারম শুরুতে আমি প্রথমবার নেশাবের মালিক হয়েছি আগামী বছর পনেরো মহারম যদি আমি এনি ব্যালেন্স অফ নেশাবের মালিক থাকি বা নেশাব নেশাবের মালিকানা আমার আছে ব্যালেন্স যাই হোক বেশি হোক বা কম হোক মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিকানাটাও যদি থাকে তাহলে এই দুই তারিখে শুরু এবং শেষ গত বছর পনেরো মহারম এবার পনেরো মহারম এই দুই তারিখে যদি আমার তাকে তাহলে বোঝা যাবে এর অর্থ হলো নেশাবের উপর বছর কমপ্লিট হয়ে গেছে হ্যাওলানুল হ্যাউল হয়ে গেছে এই জিনিসটা না বোঝার কারণে সমস্যা এখন দেখেন ব্যবসায়ীদের কেন আমি এটা বলবো বুঝালে আরো ইজি হয় যেমন ধরেন বড় বড় ব্যবসায়ী যারা আছে একদিনের ব্যবধানে কয়েক ঘন্টার ব্যবধানে তাদের ব্যালেন্স অনেক বেশিও হয় অনেক কমও হয় কালকে বিজনেস ডাউন হয়ে গেছে বড় বড় শেয়ার ব্যবসায়ী আছেন আল্লাহ আজকে তো আমার এক কোটি টাকা কম আজকে আবার এক কোটি টাকা বেশি কোন সময় দেখা যায় যে কালকে আমি একদিনের ব্যবধানে দশ লক্ষ টাকার ব্যবধান হয়ে গেছে দশ লক্ষ টাকা কম কালকে ছিল আজকে লক্ষ টাকা বেশি বেশি অথবা কালকে ছিল কম। তো যে তারিখ এটা যদি ঠিক না হয় তাহলে একজাক্টলি একট জাকাত আদায় হবে না এখন আমাদের জাকাত যে আমরা বলি না আমি রমজান আইলে এক হিসাব করিয়া দেলাই এমনি মার সাবান আইলে আমি একটা হিসাব করিয়া এমনি দিলাই এটা হবে কেমনে আমার কালকের যে আমার টোটাল অ্যামাউন্ট আজকে আমি ধর কালকে আমি শপিংকে গিয়ে তিনশো পাউন্ড ব্যয় করে ফেললাম ওই তিনশো পাউন্ড তো কালকে আমার ছিল আজকে আমার নেই এখন আমার তারিখ অনুযায়ী এই তিনশো পাউন্ড কি কাউন্ট হবে না কাউন্ট হবে না এখন আমার জাকাত রিয়েলি কোনটা আদায় হবে আমার ওইটা যে তারিখে আমার জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ঠিক ওই তারিখে আমার যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টের উপর জেকাত আসবে এটা হবে কারেক্ট হিসাব এখন যে রমজান আইলেও আমরা একটা হিসাব হরিয়া আনুমানিক দেলাই আমি আমার একটা এমনি দিলাই তাহলে এটা সঠিক কৃষাকাত কিভাবে হবে সঠিক পরিমাণ কিভাবে হবে যখন একদিনের ব্যবধানে আমার ব্যালেন্স অফ নেশাবের পরিমাণ বেশও হতে পারে কম হতে পারে অনেক সময় দেখা যায় যে অনেকে জানে না আপনি যেটা বললেন যে এই শুরুটার একটা ডেট ফিক্স থাকতে হবে এক্সাম্পল হিসাবে আপনি বলেছেন যে পনেরোই মহরম হ্যাঁ অনেকে তো এটা জানেন এখন আমি অনেকেই না আমি পুরো মসজিদ ভর্তি মানুষ সবাইকে জিজ্ঞাসা করেছি একবার Luton Garhi Park মসজিদে বয়ান ছিল যাকাতের সবাইকে বললাম যে আপনারা জানেন যে কোন তারিখে আপনারা প্রথমবার জীবনের সাবের মালিক হয়েছে এটা মুসলমান হিসেবে জানা ফরজ ছিল কিন্তু আমরা জানি এটাও একটা ভুল হয়েছে আমাদের আর এই মাসআলা বলার পর অনেক আমাদের বুনেরা আছেন যারা বলছেন আলহামদুলিল্লাহ আমি জানি আমি কোন তারিখে সাবের মালিক হয়েছি কারণ ওনাদের হাতে টাকা ছিল না বিয়ে উপলক্ষে স্বর্ণের মালিক অলঙ্কার যখন ওনাকে দেওয়া হয়েছে তখন এই তারিখে আমি অলঙ্কারটা পেয়েছি তো এই তারিখ থেকে আমার জাকাতের হিসাব হবে অনেকে বলছেন যে এটা আমরা এখন থেকে জানি এই মাস আলা বলার পর কিন্তু পুরো ভর্তি মসজিদে যদি বলেন যে জীবনে আরবি মাসের তারিখ অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী কোন তারিখে প্রথমবার ব্যালেন্স অফ সাবের মালিক আপনি হয়েছেন সেই হিসাবে বছর যেদিন কমপ্লিট হবে সেটা হবে আপনার জাকাতের বৎসর এখন রমাদানে আমরা সবাই দান করি এটা কি আমাদের জন্য উসুলান বা ইন প্রিন্সিপল কি ঠিক আছে ইন প্রিন্সিপল ঠিক নয় ইন প্রিন্সিপল এটা সঠিক সিদ্ধান্ত নয় কারেক্ট ডিসিশন নয় কারেক্ট ডিসিশন হবে আপনার হয়তো দশ শ্রাবান হবে আমার পনেরো মহারম হবে আরেকজনের পাঁচ রজব হবে আরেকজনের দশ রবিউল হবে তো ডিফারেন্ট ডিফারেন্ট ডেট হবে সকলের ডিফারেন্ট ডিফারেন্ট ডেট হবে এটা হলো রিয়ালিটি এটা হলো বাস্তবতা এখন ওলামায় কারামের কাছে মাসাল্লাহ হলো আমরা তো পার্সেন্ট মানুষই বলা যায় যে আমাদের কারো আমরা তারিখ জানি না না জানাটা ভুল হয়েছে কেন আমি জানিনি আমার মুসলমান হিসেবে জানাটা জরুরি ছিল যে আমি জীবনে প্রথমবার ব্যালেন্স অফ নিসাবের মালিক কখন হয়েছি আমি একটা উদাহরণ দিই আমাদের উস্তাদ হাজরত মোহান মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলহি যে তারিখে ওনার কাছে এই অ্যামাউন্ট জমা হয়েছে কত লাখ পর্যন্ত পৌঁছে গেছে হাদিয়া দুই তিন লক্ষ বলছেন আজকে আমার উপর তো হাজ ফর্জ হয়ে গেছে মানে সবাই আওয়াজ দিচ্ছেন হাজটা আজ আজকে আমার উপর ফরজ হয়ে গেছে এখন আর আমি ক্যান্সেল করতে পারবো না হজ থেকে আমি আগে হয়তো কারো বদলে হজ করেছি এখন নিজের হজ নিজেই করতে হবে কারণ এই টাকাটা এই পরিমাণ জমা হয়ে গেছে মক্কা শরীফ যেতে পারবো আসতে পারবো দেখেন ওই তারিখটা ওনাদের মনে আছে ঠিক একইভাবে আমার নানা যান হাজরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী হিমদানী রহমতুল্লাহ খলিফা ছিলেন শেখ আব্দুল শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী যে তারিখে ওনার টাকাটা অ্যাকাউন্টে এই পরিমাণ এসেছে যে ওনার নিজের হাজ ফরজ হয়ে গেছে তো বলছেন যে আমি অনেক বাড়িতে কাজও করিয়েছি কিন্তু না আল্লাহ তালা হাদিয়া তোফা এত দিয়ে দিয়েছেন যে আজকে আমার উপর হজ ফর্জ হয়ে গেছে এখন নিজের হজ আমাকে করতেই হবে আগে বদলি হজ করেছেন কিন্তু এই ডেটটা ওনাদের নিয়ে যে ওনারা এত কনসার্ন এত বেশি অ্যাওয়ারনেস ওনাদের ছিল বা খেয়াল ছিল যে কোন দিন আমার উপর কোন বিধান আসছে কোন হুকুম তো ঠিক একইভাবে যে কাতের মাস আলাটাও আমাদের জানা এইভাবে জরুরি ছিল কিন্তু আমরা জানি না এখন মাস এটার সমাধান কি এটা আমাদের জানতে হবে এটারও সমাধান কেরাম উল্লেখ করেছেন যে আমরা অনেকেই মানুষই বলা যায় যে আরবী মাসের তারিখ অনুযায়ী সেটা আমরা জানি না এখন মাস আল্লাহ বয়ান করেছেন যে অতীতের জাকাত অনুমানিক একটু বেশি পরিমাণে আদায় করে দেওয়া উচিত যাতে আমি ডাউট ফ্রি হয়ে যাই সন্দেহ মুক্ত হয়ে যায় যে আমি শিওর হয়ে যাই যে না যত বেশি আসুক না কেন আমি যা দিয়েছি জাকাত তা কম হবে না বেশি হতে পারে কম হবে না তো একটু বেশি অনুমান করে অতীতের জাকাতটা আমি এত পরিমাণে আমি দিয়ে দেব। যে আমি যেন ডাউট ফ্রি হয়ে যাই মুক্ত হয়ে যায় যে বেশি হতে পারে কম হবে না কারণ জাকাতের একটা অংশ বিশেষ যদি থেকে যায় তাহলে এটা আমার জন্য হারাম আর হারাম মালের অংশ থেকে গেলে বাকি মালকেও ধ্বংস করে দেয় ইহ্লা কাত হু হাজিকারদ এসেছে মানা কাতু তো যদি কোনো মাল হারাম অংশ থেকে যায় কাল যদি দেখে যায় তাহলে এটা বাকি মালকে ধ্বংস করে দেয় আমি সন্দেহ মুক্ত হয়ে যায় আর এখন থেকে একটা ডেট ফিক্স করতে হবে এটা এখন সুবিধা মতো আপনারা রমদানের ডেট করে ফেলতে পারেন মানে রমদানের কোনো তারিখ আপনারা ঠিক করে নেন এখন থেকে আপনার একজনের জন্য সুবিধা হলো এক রমদান রমদানের এক তারিখ কারোর জন্য সুবিধা হলো পাঁচ তারিখ কারোর জন্য দশ রমদান কারোর জন্য পনেরো রমদান যার জন্য যেটা বেশি সুবিধাজনক তারিখ হবে এটা প্রতি বছর যে হিসাব কষার জন্য হিসাব করার জন্য মানে একটা ডেট ফিক্স করবেন আর আগামীতে এই ডেটকে আপনারা কন্টিনিউ করবেন মানে কন্টিনিউ এটাকে আজীবন ফলো করতে হবে এই হলো আলাম কারামের হুকুম তো এখন থেকে একটা ডেট ফিক্স করে নেবেন আর প্রতি বছর যে হিসাব কষার জন্য এই ডেটটাকে আপনি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড হিসাবে মাপকাঠি হিসাবে আপনি গ্রহণ করবেন ফর এক্সাম্পল এখন থেকে আপনি প্রতি বছর দশ রমদান করলেন কেউ পাঁচ রমদান করলেন কেন এক তারিখ করতে হবে কারণ অতীতের জাকাত বেশি হারে দিয়ে এখন থেকে একটা ডেট করবেন কারণ একদিনের ব্যবধানে কিন্তু পার্থক্য হয়ে যায় অ্যামাউন্ট অফ নেশাব বা ব্যালেন্স অফ নিসাব কমও হতে পারে বেশি হতে পারে তো অ্যাক্যুরেট জাকাত তো আদায় হবে না সঠিকভাবে জাকাত আদায় হবে না সঠিক হিসাব অনুযায়ী জাকাত আদায় হবে না এভরি সিঙ্গল ফ্যানির জাকাত দেওয়া হয়েছে বলে আমি শিওর শিওর হতে পারবো না একদিনের ব্যবধানে যেহেতু আমি বললাম না ওই সারা বছর ছিল এক হাজার এক হাজার আর একদিন আগে চলে আসলো নয় হাজার তো যেদিন পনেরো মহরম হলো জাকাতের বছর পূর্ণ হওয়ার দিন ওই তারিখে ব্যালেন্স অফ নিসাব হলো দশ হাজার তো এখন দশ হাজারের উপর জাকাত দিতে হবে চাই সেটা একদিন আগে আসুক শরীয়ত হিসাবটাকে আমাদের জন্য ইজি করে দিয়েছে না হয় প্রত্যেকটা নোটের হিসাব রাখা যে কোন তারিখে আসছে যে পয়সা দোকানদার দেবে এটা লেখে রাখতে হবে যে আজকে এটা আসছে এটা ডেট তারিখ কত এটা এটা কি সম্ভব কোনটা ব্যয় হলো কোন দিন আর কোনটার কতদিন হলো তো এটা শরীয়ত সহজ রেখেছে হিসাবটা তো এখন থেকে একটা ডেট ফিক্স করবেন আর এটা কন্টিনিউ এটা আজীবন ফলো করতে হবে আর যে তারিখে যে ব্যালেন্স অফ হবে কতটা সম্পদ একত্রিত করে দেখবেন ওই তারিখে দেখবেন শোনা থাকলে আজকের মার্কেট ভ্যালিউ কত রুপা থাকলে মার্কেট ভ্যালু কত ক্যাশ পরিমাণ কত আর মাল লিটার আজকের মার্কেট ভ্যালু কত হোলসেল রেটের পারে তো এই চার ধরনের সম্পদ যে কাতেবুল সম্পদ এই চার ধরনের সম্পদের টোটাল অ্যামাউন্ট একত্রিত করার পর যে টোটাল অ্যামাউন্ট হবে তা থেকে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আদায় করতে হয় হ্যাঁ এটা থেকে আপনি তাৎক্ষণিক আদায় যোগ্য টাইপের যেসব ঋণ আছে সেগুলোকে মাইনাস করতে পারেন তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের ঋণ কেন বললাম যে মর্গেজের ঋণ আছে এগুলো যদি সব মাইনাস করে ফেলেন তো কিছুই থাকবে না এখন আমরা যাদেরকে ধনী ফ্যামিলি মনে করি বা যাদেরকে মনে করি সামর্থ্যবান খুশহাল ঘরানা খুব সামর্থ্যবান ফ্যামিলি বা ধনী ফ্যামিলি খুব সুখী ফ্যামিলি যাদেরকে মনে করি অর্থাৎ এই মুহূর্তে পঞ্চাশ ষাট হাজার পাউন্ড অ্যাকাউন্টে আছে মোটামুটি ভালো অবস্থা যে কাউ চাইলে একশো দুইশো পাউন্ড দিয়ে দিতে পারে এক হাজার পাউন্ড বের করতে পারে কেউ চাইলে দু চার হাজার পাউন্ড ঋণ দিতে পারে তো আমরা বলি এরা সুখী ফ্যামিলি ভালো ফ্যামিলি ফ্যামিলি তো আমরা যাদেরকে খুব সচ্ছল মনে করি বা যাদের ভালো একটা অ্যামাউন্ট আছে এখন সে যদি বলে আমার তো পঞ্চাশ হাজার পাউন্ড যদিও বা অ্যাকাউন্টে আছে কিন্তু আড়াইশো তিনশো হাজার পাউন্ডের ঘর আমি কিনেছি এটা আগামী পঁচিশ বছরে আমাকে দিতে হবে এখন যদি তার ঋণটা মাইনাস করেন তাহলে সে বলবে আমি তো আড়াইশো হাজার পাউন্ডের ঋণই তো এখন পঞ্চাশ হাজার পাউন্ড যাদের অ্যাকাউন্টে আছে এখন মর্গেজের ঋণটাও যদি আপনি মাইনাস করে ফেলেন তিনশো হাজার পাউন্ডের ঋণ তার উপর রয়েছে কিন্তু যদিও বা তার অ্যাকাউন্টে এখনও পঞ্চাশ হাজার আছে কিন্তু এখন সে বলবে আমি তো উল্টো আড়াইশো হাজার পাউন্ডের ঋণই যদি আমাকে হিসাব করা যায় তো এমন সব ধনী ব্যক্তিদের সখী ফ্যামিলিদের উপর জাকাত তো ফোর্স হবেই না বরং উল্টো আমাদের মতো যারা আছে আমাদের জন্য তাদেরকে জেখাত দেওয়া ফরজ হয়ে যাবে দেওয়া ফরজ হয়ে যাবে একইভাবে আপনারা দেখেন অনেক বড় বড় ক্যাপিটালিস্ট আছে খুব বড় বড় ক্যাপিটালিস্ট আছে তো তারা কি করে কি ধরেন বাংলাদেশে খুব বড় ক্যাপিটালিস্ট বা সরমায়াদার যারা তো তো সরমায়াদার যাদেরকে বলে ক্যাপিটালিস্ট বলে পুঁজিপতি বলে শিল্পপতি যাদেরকে বলা হয় তারা করে কি তারা সরকার থেকে একটা ঋণ নিতে চায় মিল ফ্যাক্টরি লাগানোর জন্য বা উৎপাদনমূলক খাতে ব্যয় করার জন্য প্রোডাকশনের জন্য ব্যয় করার জন্য তারা বড় অঙ্কের ঋণ নেয় তো তারা কি করে তারা চল্লিশ লক্ষ টাকার সম্পদ দেখায় তাদের সরকারের কাছে শ করে যে আমার চল্লিশ না চল্লিশ কোটি টাকার সম্পদ আছে ফর এক্সাম্পল তো সরকার চল্লিশ কোটি টাকার সম্পদ আছে যখন দেখে তখন তারা পঞ্চাশ কোটি ঋণ দিয়ে দেয় তেলাল মাথার তেল তো যদি চল্লিশ কোটি টাকার সম্পদ কেউ শ করতে পারে তাহলে পঞ্চাশ কোটি সে ঋণ পেয়ে যায় এখন এমন শিল্পপতি যদি বলে যে আমি মিল ফ্যাক্টরি কেনার জন্য আমি তো পঞ্চাশ কোটির ঋণই আর আমার তো আমি হলাম চল্লিশ কোটির মালিক তাহলে তো সে উল্টো আরও দশ কোটির ঋণই তো এখন সব ঋণ যদি তার প্রোডাকশন বা উৎপাদনমূলক খাতে যেসব ঋণ সে এনেছে উৎপাদনের জন্য প্রোডাকশনের জন্য মিল ফ্যাক্টরি লাগানোর জন্য বড় বড় মেশিনারি কেনার জন্য যে দামি বড় অঙ্কের ঋণ পঞ্চাশ কোটি টাকার ঋণ আনতে হয় এই ধরনের ঋণ যারা এনেছে শিল্পপতি যাদেরকে বলা হয় পুঁজিপতি যাদেরকে বলা হয় ক্যাপিটালিস্ট যাদেরকে বলা হয় সবচেয়ে বড় ধনী যাদেরকে বলা হয় তাদের উপর তো জাকাত্মরস হওয়া দূরের কথা উল্টো আমাদের উপর জরুরি হবে ওই শিল্পপতিদেরকে জাকাত দেওয়া কারণ সে বলবে আমার তো পঞ্চাশ কোটি ঋণ তো আমি একচল্লিশ কোটির মালিক চল্লিশ কোটি টাকা আমার সম্পদ আর পঞ্চাশ কোটির ঋণ তো আমার ঋণ যদি টোটালটা মাইনাস করি তাহলে আমি তো আরো দশ কোটি টাকার ঋণই থেকে যাই তো আমার আমি তো কোনো মালিক থাকি না বরং উল্টো আমি আরও দশ কোটি টাকার ঋণী তো তাদের উপর তো জাকাত তাদের উপরও জাকাত ফরজ হবে না বরং তাদেরকে জাকাত দিয়ে দি আরও দেওয়া জরুরি হয়ে যাবে এখন তাদের জাকাত তাদের ঋণটা সম্পর্কে মাস আলাদা এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে কিন্তু আমি এতটুকু বলবো সব ধরনের ঋণ মাইনাস করা যাবে না এইটুকু বোঝানোর উদ্দেশ্য যেমন এই জন্য আমি বলছি তাৎক্ষণিক যোগ্য টাইপের যে সমস্ত ঋণ আছে সেগুলোকে মাইনাস করতে পারবেন যেমন ওয়াশিং মেশিন কেনার জন্য আমি আপনার কাছ থেকে দুইশো পাউন্ড নিয়েছিলাম একটা বাসায় একটা দামি ফ্রিজ কিনবো ওই জন্য আমি পাঁচশো পাউন্ড নিয়েছিলাম দেশে যাব আমার নাই আপনার কাছ থেকে পাঁচশো পাউন্ড আমি ঋণ নিয়েছি এই জাতীয় যে সমস্ত ঋণ আছে এইগুলো আমরা মাইনাস করতে পারি টোটাল তো মর্গজের ঋণ আমি বলে ফেলতে পারি একটু যখন প্রশ্নই এসে গেল তো মর্গজের ঋণ যেটা আছে যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে তো এখন যে দিন সম্পর্কে তো আলোচনা আমি অলরেডি করে ফেলেছি এই আলোচনার বিবরণ অনুযায়ী এই আলোচনা অনুযায়ী আপনারা ডেট ফিক্স করতে হবে এখন থেকে কারণ আসল তারিখ তো জানা নাই কারো তো রিয়েল তারিখ তো মনে নেই তো এখন থেকে ডেট ফিক্স করবেন অতীতের জাকাত একটু বেশি পরিমাণে আনুমানিক আদায় করে দেবেন একটু বেশি পরিমাণে যাতে ডাউট ফ্রি হয়ে যান আর ভবিষ্যতের জন্য একটা ডেট ফিক্স করবেন ওইটা কন্টিনিউ ফলো করবেন আগামী সারা জীবন আর ওই তারিখে দেখবেন যে যে তারিখে যে কাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন থেকে আরম্ভ করে আগামী এক বৎসর পর্যন্ত কি পরিমাণ ঋণ হয় কারণ এটা ইয়ারলে বাদক এই জন্য রাম এখানে বলছেন যে আগামী এক বছর পর্যন্ত যে পরিমাণ ঋণ মর্গেজের আসে এই পরিমাণ ঋণ মাইনাস করা যায় এর চেয়ে বেশি নয় এসে আমরা শুনবো সম্মানিত দর্শক সময় হয়েছে একটি বিরতির ইনশাল বিরতির পর আবারও আমাদের সাথে দেখা হবে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ইকরা বাংলার দর্শক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইকরা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন জামিয়াতুল খায়দ আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মহতামিম অসংখ্য অঘণিত সংস্থার কর্ণধার হযরত মোহলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হাফিজ আলহামদুলিল্লাহ বিরতির পূর্বে মুফতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছিলেন জাকাতের উপর ইনশাআল্লাহ হুজুরকে অনুরোধ করব হুজুরের মূল্যবান বক্তব্য কন্টিনিউ করার জন্য জাকাত সম্পর্কে আলোচনা আলহামদুলিল্লাহ চলছিল তো জাকাতের অনেক গুরুত্বপূর্ণ মাসাল্লা মাসাইল রয়েছে রমাদান মাসে অনেকেই যেহেতু আদায় করেন ইভেন মূল মশালাটা জানার দরকার ছিল যে রমদানকে তারিখ হিসাবে কোনো রমদানের ডেট ঠিক ফিক্স করা কি ঠিক না ঠিক নয় এই মশালাটা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে যেহেতু আমরা আসল তারিখ জানি না আর বেশি সব পাওয়ার জন্য রমদানকে স্ট্যান্ডার্ড বানাতে চাই জায়জ আছে কারণ এখন থেকে আমাদের এছাড়া কোনো পথ নেই আমরা একটা ডেট আমাদেরকে ফিক্স করতে হবে এখন একটা করতেই যখন হবে তখন রমদানেরই করে নিন সুবিধা মতো অতীতের যে একটু বেশি পরিমাণে আদায় করে দেবেন যাতে ডাউট ফ্রি হয়ে যান সন্দেহমুক্ত হয়ে যান এটা হলো আলা এটা হলো জানবার বিষয় বলেন যে সাড়ে না দেওয়া লাগে না এই বিষয়ে আসলে এখানে বুঝবার বিষয় হলো নেসাব কাকে বলে নেসাব মানে ওই পরিমাণ সম্পদকে বলা হয় যে পরিমাণ সম্পদের মালিকানা কারো হয়ে গেলে তার উপর জাকাত ফরজ হয়ে যায় তো এইটাকে বলা হয় জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণ সম্পদ কারো কাছে তাকা জরুরি কারো কাছে হলে পরে আমরা বলতে পারি যে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে এই পরিমাণটাকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে নিসাব তো এটা আমি আগে বললাম যাতে এই কথাটা বুঝাতে পারি যে প্রশ্ন মানুষ শেখ রুমান আহমদ সাহেব করেছেন যে জাকাতের উপর মানে নেশাবের উপর জাকাত আসে নেশাব পরিমাণ মালের মালিক হলে পরে জাকাত ফরজ হয় এখন নেশাবের পরিমাণটা কী তো শরীয়ত যদি এটা শুরু থেকে নির্ধারণ করে পাঁচশো টাকা নেশাব তো পাঁচশো টাকা এটা তো আগে এক সময় ছিল দুইশো টাকা দিয়ে জমির কেনা যেত এক একর জমি কেনা যেত দুইশো টাকা দিয়ে আজকে দুইশো টাকার কোনো মূল্য নেই তো আগে এক পাই দিয়ে এক আনা দিয়ে মানুষ বাজার কিনতেন এক পাই এক আনার যে দাম এখন একশো পাউন্ডের এই দাম না তো আগে এরকম যুগ ছিল তো এই শরীয়ত এমন জিনিস দিয়ে নির্ধারণ করবে যেটা প্রত্যেক যুগে এটার ব্যালেন্স ঠিক থাকে আর এর দ্বারা সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় সহজ হয় তো এই জন্য শরীয়ত সোনা এবং রোপা দিয়ে নেশাবের পরিমাণ নির্ধারণ করেছে সোনা দিয়ে বলেছে যে সাড়ে সাত ভরি সোনা আর রূপা বলেছে সাড়ে বায়ান্ন ভরে রূপা তো কারণ সোনা আর রূপা হল শরীয়তের দলিল অনুযায়ী আসসামানুল খিলকি মুফতি শেখুল ইসলাম আহমদের উস্তাদ শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দাউ প্রকা তুমের কিতাব আহকামুল ওরাকিন নকদিয়া যে কিতাব আরবিতে রয়েছে শখী মুখালাতে এবং ওঠার উর্দু অনুবাদও রয়েছে আহকামুল ওরাকিন নকদিয়ার মধ্যে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে আসসামানুল খিলকি সম্পর্কে আলোচনা এসেছে ন্যাচারাল ক্রান্সি সোনা এবং রূপা আল্লাহ তালা এই দুই জিনিসকে বানিয়েছেন পুরো দুনিয়ার অর্থনীতির অর্থনীতি এবং ইকোনমিকে সঠিক ব্যালেন্সের মধ্যে রাখার জন্য একটা মানদণ্ড থাকতে হবে আর এই মানদণ্ডটা হলো সোনা এবং রূপা এই দুইটা হলো আসামানুল খেল আসসালামাইকুম আসসালামাইকুম আপনার প্রশ্ন বলেন আমার দুইটা প্রশ্ন একটা হইলো যে তার জন্য মাঝে আমি ইয়াসিন সুরাতিয়া এক রেকা তো সাইট মুভিন আর এক রেকা তো তিন মুভিন পড়ে দুই রেকা থাকে যে এটা কতটা ঠিক আছে একটা পড়া আর সেকেন্ড পেস্ট্রোল চাত চুরা জাম যে মেয়ে আল্লাহ বাচ্চা দিন না তে আল্লাহ তার লাগি আখের কিতা পুরস্কার রাখবা এখন বাচ্চা তো আল্লাহর দান আল্লাহ তাদের যাকে খুশি দেন যাকে দেন না তে আখের এত তার লাগি কোন উত্তম কোন কিছু আছে কি ওটা তো আমি জানতাম আর কোন প্রশ্ন আছে না জি কিছু প্রশ্ন কথা হোক মুফতি সাহেব উত্তর ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ প্রথম প্রশ্ন হলো যেভাবে আপনি তাহাজ পড়ার কথা বলেছেন এইভাবে পড়া জায়েজ আছে কোনো অসুবিধা নেই প্রথম তিন মুবিন এক রাখাতে আর এক রাখা চার মুবিন আর রাখাতে তিন মুবিন এটা ঠিক আছে সম্পূর্ণ জায়জ আছে দোনোর সেকেন্ড রাখাতে পরিমাণে বেশি হবে না সমান সমান হলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই কেরাহাতের পরিমাণটা বেশি হবে না তো আপনি কম রেখেছেন এটা বেশি উত্তম পন্থা বেলা রাহাত জায়জ আছে এবং উত্তম সুন্দর আইডিয়া বরং আমি মা বোনদেরকে বলবো যে আপনারা লম্বা কেরাত পড়ার জন্য এইভাবে সুরাইয়া আসিন আর রহমান এগুলো মুখস্থ করবেন কারণ তাহা নামাজের মধ্যে একটা সুন্নত হল লম্বা কেরাত পড়া আল্লাহর নবী আল যেহেতু লম্বা কেরাত পড়েছেন তো লম্বা রুকু করেছেন লম্বা সিজদা করেছেন তো এর উপর আমল হয়ে গেল রকু রুকুস্যা তো লম্বা করা যায় কিন্তু কেরাত সাধারণত লম্বা থাকে না হয় না কারণ আমাদের হসবাই তোর হাফিজে কোরআন না তো এখন লম্বা সুরা এই জন্য কয়েকটা সুরা যদি বড় বড় ইয়াদ করে নিই যেমন সুরাইয়াসিন সুরায় রহমান সুরায় আঁকেরা এই সমস্ত সুরা যদি মুখস্থ হয়ে যায় সুরায় মুল্ক বা আম্মা পারা এগুলো মুখস্থ হয়ে যায় তাহলে খুবই ভালো যাতে লম্বা কেরার দ্বারা তারা তাহা নামাজ পড়ার যতটুকু পারা যায় যারা পারেন না ছোটো সোরা দিয়েও পড়েন অনেকের তো সময়ই হাতে থাকে না তো না পড়ার চেয়ে তো ভালো হলো ছোটো কেরার দিয়ে পড়া কোনো অসুবিধা নেই পড়তে পারলে সেটা হবে বেশি উত্তম তো আপনি যেভাবে বলেছেন সেটা পড়া যায় আর দ্বিতীয় কোয়েশ্চন ছিল সন্তান থাকে না এক হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যদি আল্লাহ কারো কোনো ক্ষতি করে ফেলেন কোন কোনো একটা ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে তাহলে আল্লাহ এর বদলে তাকে জান্নাত দান করবে কিন্তু সবর করতে হবে এখন আমি মনে করি যে সন্তান সম্পূর্ণরূপে না হওয়া এটা একজন মহিলার জন্য বিরাট বড় একটা সাইড কমতি মানে বড়ো ধরনের কোনো আল্লাহ আল্লাহতালা যদি কোনো একটা মানে থেকে মাহরুম করেন বা কোনো একটা ক্ষতি সাধিত হয়ে যায় যেটা খুবই ক্ষতি যেমন ধরেন সন্তান মারা গেল হাত ভেঙে গেল। এরকম কোনো একটা মানে ডেঞ্জার ক্ষতি তো পুরো জীবন সন্তান না হওয়া এটা একটা ডেঞ্জার ক্ষতির পর্যায়ে আমি মনে করি একজন মহিলার জন্য বিশেষত যদি এর উপর সবর করতে পারেন দুটো শর্ত একটা হলো পুরো দিন এবং শরীয়তের উপর জীবন পরিচালনা করা এটা তো হলো জরুরি নামাজি পড়লাম না আমি আর সন্তান না হওয়ার উপর আমি আবার জান্নাত চাইবো সন্তান হয় না এখন আমি নামাজি পড়লাম না রোজাই রাখলাম না নারুদুলিল্লাহ নারদুল্লাহ ফর্জ ওয়াজিব আদায় করলাম না তাহলে তো শাস্তি পেতে হবে ওই শাস্তির জন্য নামে যাওয়া লাগবে এখন জান্নাতে যাওয়ার তো ফর্জ ওয়াজিব আদায় করতে হবে গুনাহতে হ্যারাম থেকে বাঁচতে হবে ফরজ ওয়াজিব আদায় করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এই শর্ত যদি পাওয়া যায় আর এর পরে যদি কোনো ক্ষতি সাধিত হয় তাহলে এর বদলা আল্লাহ আল্লাহতালা জান্নাত দান করবেন অবশ্যই তো ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা জান্নাত দান করবেন আর এটার ক্ষতি এই এই ধরনের ক্ষতির বদলা মানে এইটা দিব এই অংশ দিব অল্প কিছু দিব না বলে বলা হচ্ছে পুরো জান্নাত দিয়ে দেবো যেমন কেউ চোখে দেখে না জান্নাতের সুসংবাদ এসেছে কেউ যদি পাগল হয়ে যায় না আহাদুল্লাহ তাহলে জান্নাতের সুসংবাদ এসেছে তো এইভাবে অন্য হাদিসে এসেছে যদি কারো কোনো বড় ধরনের এরকম কোন কোনো একটা জিনিস যদি সে পায় না আর আল্লাহ যদি এটা থেকে তাকে বঞ্চিত রাখেন তাহলে এটা অনেক কিছু হতে পারে হাত থাকা উচিত ছিল এটা ভেঙে গেছে আমি মনে করি বর্তমান সময়ে যদি সারা জীবন একজন মহিলা সন্তান পায় না তাহলে এক মহিলার জন্য এটা অনেক বড় ক্ষতি

মানে কোনটাকে আমি নেশাব হিসাবে ধরবো স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো পরিমাণ নেশাবের পরিমাণ হিসাবে ধরবো বলছেন যেটা আনফায়লিল কারা হবে অর্থাৎ গরিবদের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটাকে আমাদের গণনা করতে হবে এখন যদি রূপার দাম কম হয় তাহলে সেটাই গ্রহণ করতে হবে কারণ বেশি মানুষের উপর তখন ফরজ হবে এবং এখন দুই হাজার পাউন্ড হলে সোনা অনুযায়ী সোনার হিসাব অনুযায়ী ফরজ হয় রূপার হিসাব অনুযায়ী বর্তমান সময় তিনশো সাড়ে তিনশো পাউন্ড চারশো পাউন্ড হলেও জেকাত ফরজ হয়ে যায় এখন পাঁচশো পাউন্ডওয়ালাদের উপর হবে ছয়শো পাউন্ডওয়ালাদেরও হবে দুই হাজার পাউন্ডওয়ালাদের উপরও হবে তো সোনারটা দৌড়লে কম মানুষের উপর জেকাত ফরজ হবে আর রূপারটা ধরলে ওই নিচে থেকে আরম্ভ করে উপর পর্যন্ত আরও কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের উপর বেশি জেকাত ফরজ হবে তো এটা গরিবদের জন্য বেশি উপকারী বেনিফিশিয়াল সুতরাং যেটা গরিবদের জন্য জেন এসাব ধরলে পরে যেটার ধরলে পরে মানে গরিবদের জন্য ফায়দা বেশি সেটা গণনা করা হবে এই রূপার নিসাব হলো ফাইনাল এখন এই পরিমাণ এক তোলা সোনার এবং সঙ্গে যদি কিছু টাকা থাকে দশটা টাকার মালিক তো কেউ আছে দশ পাউন্ডের মালিক তো আছে পাঁচ পাউন্ডের মালিক তো কেউ আছে এই দুটা একত্রিত করে দেখা যায় যদি সাড়ে বায়ান্নব্বরের রূপার দাম অর্থাৎ চারশো পাউন্ডের কাছাকাছি হয়ে যায় তাহলে তার উপর যে কাজ ফরজ হয়ে যাবে এই এখন আর সোনার নিসাব দেখবেন না বরং রূপার নিসাবটাই দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোকিত হচ্ছে আমাদের সাথে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলমে দিন আল ইসলামিয়ার সুনাম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত মহতামিম হজরত মুফতি আব্দুল মত সাহেব মুফতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে উপস্থিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাক